প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন এবং ক্লাসগুলি মনোযোগ সহকারে ব্যবস্থা করেছেন। আজকের আমাদের নতুন অধ্যায় থাকবে, পাঠের বিষয়বস্তু থাকবে বাংলাদেশের জলবায়ু দুর্যোগ মোকাবিলা কিভাবে করব। বাংলাদেশ বিশ্বের সবচেয়ে দুর্যোগপূর্ণ প্রবল দেশের একটি, আর সেটি হচ্ছে তোমার ভৌগোলিক কারণে। সেটি হচ্ছে ভৌগোলিক কারণে, মানে ভৌগোলিকগত দিক থেকেই বাংলাদেশ একটি দুর্যোগপূর্ণ দেশ। ভূপৃষ্ঠের তাপমাত্রা বৃদ্ধি বা উষ্ণায়নের কারণে সারা পৃথিবীতে আর জলবায়ু পরিবর্তন লক্ষ্য করা হয়। জলবায়ুর এই পরিবর্তনের ফলে উষ্ণমণ্ডলীয় দেশে শুষ্ক মৌসুমে ফসলের উৎপাদন হ্রাস পায়, বর্ষাকালে অতিবৃষ্টি বন্যা জলাবদ্ধতা সৃষ্টি, শুষ্ক মৌসুমে আবার অনাবৃষ্টি, অত্যাধিক খরা, শিলাবৃষ্টি, ভূমিক্ষয়, সুনামি, টর্নেডো, সাইক্লোন, জলোচ্ছ্বাসের মতো প্রাকৃতিক দুর্যোগ ঘটে এবং উপকূলীয় অঞ্চলে লবণাক্ততা বেড়ে যায়। শীত মৌসুমে আবার হঠাৎ করে শৈত্যপ্রবাহ, উষ্ণ প্রবাহ, ঘন ঘন কুয়াশা লক্ষ্য করা যায়। তাছাড়া দেশে সংঘটিত প্রাকৃতিক দুর্যোগগুলির মধ্যে আরেকটি হচ্ছে ভূমিকম্প। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান এবং বৈশ্বিক উষ্ণায়ন ও দুর্যোগের দুর্যোগ সংগঠনের কারণে আমাদের জীবন ও অর্থনীতির উপর এইসব দুর্যোগের প্রভাব স্পষ্ট লক্ষণীয়। আচ্ছা, তাহলে আমরা জানবো আজকে যে বৈশ্বিক উষ্ণায়নের ধারণা, বৈশ্বিক উষ্ণায়নটা কি, কেন, সেটা আমাদের উত্তর খুঁজে বের করতে হবে। পৃথিবীর বুকে প্রাণী এবং উদ্ভিদ বিকাশ করছে পানি, বায়ু এবং অন্যান্য উপাদানের সমন্বয়ে গড়ে ওঠা প্রাণ উপযোগী পরিবেশের কারণে। উষ্ণায়নের ফলে সেই পরিবেশেরই কি আমরা ভয়ানকভাবে বিপন্ন করে তুলছি। বিজ্ঞানের বিস্ময়কর অগ্রগতির মাধ্যমে পৃথিবীর মানুষ একদিকে যেমন তার জীবনকে করেছে সুখ স্বাচ্ছন্দ্যময়, অন্যদিকে তেমনি পৃথিবীর প্রাকৃতিক পরিবেশকে করেছে ক্ষতিগ্রস্ত ও ভারসাম্যহীন। জনসংখ্যার বিস্ফোরণ, বৃক্ষ নিধন, ইঞ্জিন চালিত যানবাহন, বড় বড় শিল্প কারখানার কারণে আমাদের পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে, আমাদের পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। এবং এই পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে বিভিন্ন সমস্যা সৃষ্টি হচ্ছে। এই যে সমস্যাগুলো, একটি হচ্ছে গ্রিন হাউস প্রতিক্রিয়া। এই গ্রিন হাউস
এটা জটিল সমস্যা, গ্রিন হাউস প্রতিক্রিয়া একটা জটিল সমস্যা। গ্রিন হাউস মূলত কতগুলো গ্যাসের সমন্বয়ে গঠিত একটি আচ্ছাদন। গ্রিন হাউস মূলত কতগুলো গ্যাসের সমন্বয়ে গঠিত একটি আচ্ছাদন। গ্রিন হাউস গ্যাসকে আবার তাপ বৃদ্ধিকারক গ্যাসও বলা হয়ে থাকে। এই গ্যাস পৃথিবীর চারপাশে বায়ুমণ্ডলে চাদরের মতো আচ্ছাদন তৈরি করে রাখে। গ্রিন হাউস গ্যাস পৃথিবীকে ঘিরে চাদরের মতো একটা আচ্ছাদন তৈরি করেছে, ফলে সূর্যের তাপ এই চাদর শোষণ করে এবং তা পৃথিবী পৃষ্ঠেই ছড়িয়ে দেয়। পৃথিবী পৃষ্ঠ দ্বারা গৃহীত এই তাপমাত্রা স্বাভাবিকভাবে রাতের বেলা প্রতিফলিত হয়ে মহাশূন্যে মিলিয়ে যায় এবং এইভাবে পৃথিবীটা শীতল হয়, ঠান্ডা হয়। কিন্তু ওই বায়ুমণ্ডলে নির্দিষ্ট কিছু গ্যাসের পরিমাণ বৃদ্ধি পাওয়ার কারণে প্রতিফলিত তাপ সম্পূর্ণভাবে মহাশূন্যে মিলিয়ে যেতে পারে না, ফলে বায়ুমণ্ডলটা কী হয়, উত্তপ্ত করে তোলে। এভাবে পৃথিবীর তাপমাত্রা বাড়ছে আর একই বলা হয় বৈশ্বিক উষ্ণায়ন। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে বৈশ্বিক উষ্ণায়ন বলে যে কি বোঝায়। বৈশ্বিক উষ্ণায়নের ফলে বায়ুমণ্ডল ও পৃথিবী ক্রমাগত উত্তপ্ত হয়ে উঠছে, সেই সাথে সাথে সমুদ্র পৃষ্ঠের প্রাণীর উচ্চতা বাড়ছে। আচ্ছা, এখন যে সমুদ্র উষ্ণায়নের কারণ প্রভাবটা কি, আমরা যখন ধারণার ভাইয়া এখন বৈশ্বিক উষ্ণায়নের কারণ প্রভাবটা দেখব। বায়ুর মূল উপাদান হচ্ছে তোমার নাইট্রোজেন আর অক্সিজেন। বায়ুর মূল উপাদান অক্সিজেন আর নাইট্রোজেন। তাছাড়া বায়ুতে সামান্য পরিমাণ কার্বন ডাইঅক্সাইড, মিথেন ও নাইট্রাস অক্সাইড আছে। আরও আছে জলীয় বাষ্প, উদাহরণ গ্যাস। বায়ুমণ্ডলের এই গৌণ গ্যাসগুলোকেই গ্রিন হাউস গ্যাস বলা হয়। প্রাকৃতিকভাবে সৃষ্ট এইসব গ্যাসকে, গ্যাস ছাড়াও মানব সৃষ্ট কতগুলো গ্যাস আছে, যেমন সিএফসি ক্লোরোফ্লোরোকার্বন, এইচএফসি হাইড্রোক্লোরোফ্লোরো, এইচএফসি হ্যালন গ্যাস ইত্যাদি। এই গ্যাসগুলোর মধ্যে গত এক শতাব্দীতে বায়ুমণ্ডলের কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বাড়ছে শতকরা 25 বার। একইভাবে নাইট্রাস অক্সাইডের পরিমাণও শতকরা 19 বার, মিথেনের পরিমাণ 100 বার, যা বৈশ্বিক উষ্ণায়নের প্রধান কারণ। আচ্ছা, আরও অন্যান্য কারণ আছে, এইগুলি হচ্ছে প্রধান। আমরা যে সকল দ্রব্য ব্যবহার করি নিত্যদিন ভোগ বিলাসিতার কারণে, যেমন রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার, প্লাস্টিক, ফোম, অ্যারোসল প্রভৃতির ফলেও বায়ুমণ্ডলে উৎপন্ন হচ্ছে এক ধরনের গ্রিন হাউস গ্যাস। এই গ্যাসের কারণে বায়ুমণ্ডলের উপরের স্তরে ক্ষতিগ্রস্ত হয়। বায়ুমণ্ডলের অনেকগুলো স্তর আছে,
তার মধ্যে ভূপৃষ্ঠের যে নিকটবর্তী স্তরটি আছে সেটি হচ্ছে ট্রপোস্ফিয়ার। সমুদ্র পৃষ্ঠ থেকে যা গড় উচ্চতা কত? 12 কিলোমিটার। এরপরে আছে ওজোন স্তরের স্ট্রাটোস্ফিয়ার, তারপরে স্তর হল তোমার 20 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। ওজোন স্তর সূর্যের অতি বেগুনি রশ্মি শোষণ করে পৃথিবীর জীবজগৎকে রক্ষা করে। ওজোন স্তর দিন দিন ক্ষয় হয়ে যাচ্ছে, আর এই ওজোন স্তর ক্ষয়ের কারণেই ভূপৃষ্ঠের অতি বেগুনি রশ্মি প্রভাব শতকরা 5 ভাগ বৃদ্ধি পাচ্ছে। এটাও বৈশ্বিক উষ্ণায়নের আরেকটি কারণ। বিশ্বের উন্নত দেশগুলো অধিক হারে জীবাশ্ম জ্বালানি ব্যবহার করে পরিবেশকে নষ্ট করছে। তাছাড়া বিভিন্ন উন্নত দেশ পারমাণবিক চুল্লি ব্যবহার করে, যা থেকে প্রচুর বর্জ্য সৃষ্টি হয়। এই বর্জ্য গ্রিন হাউস গ্যাস বৃদ্ধি করছে। তবে বৈশ্বিক উষ্ণায়নে এর ভূমিকা সমান নয়। শিল্প কারখানার বর্জ্য কালো ধোঁয়া থেকে প্রচুর পরিমাণে পারদ, সীসা, আর্সেনিক নির্গত হয়। এটাও বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণ। মহাসমুদ্রকে পৃথিবীর মানব দেহের ফুসফুসের সাথে তুলনা করা হয়। বিশ্বের তাপমাত্রা নিয়ন্ত্রণে মহাসমুদ্রের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, কিন্তু সমুদ্রের তেজস্ক্রিয় বর্জ্য নিক্ষেপ করার ফলে তা দূষিত হচ্ছে এবং দূষিত বাষ্প বাতাসে মিশ্রিত হয়ে বৈশ্বিক উষ্ণায়নে বিশেষ ভূমিকা রাখছে। বাংলাদেশের মতো একটা ক্ষুদ্র দেশেও একসময় বহু নদী নালা খাল বিল হাওর বাওর ছিল, যা তাপমাত্রা নিয়ন্ত্রণে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এখন এইসব নদী নালা খাল বিল হাওর বাওরগুলি শুকিয়ে গেছে কিংবা ভরাট করে ফেলা হয়েছে, ফলে অনেক নদী ও বর্জ্য খাল বর্জ্য ফেলার কাজে ব্যবহার করা হচ্ছে। এভাবে অনেক অনুন্নত দেশে এইসব নদীর অপব্যবহার হওয়ায় বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে। পরিবেশ দূষণের পিছনে যে কারণটি সবচেয়ে বেশি গুরুত্ব বহন করে সেটি হচ্ছে তোমার বন উজাড় করা। আমরা জানি যে সবুজ উদ্ভিদ বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে অক্সিজেন ত্যাগ করে, যা আমরা গ্রহণ করি, কিন্তু ব্যাপক হারে বৃক্ষ নিধন বা বন উজাড়করণের ফলে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে গেছে, ফলে বায়ুমণ্ডলে ওজোন স্তর ক্ষয়কারী সিএফসি গ্যাস অস্বাভাবিক হারে বৃদ্ধি পাচ্ছে। বর্তমান বিশ্বে ব্যাপক হারে নগরায়ণ হচ্ছে। এই নগরায়ণের ফলে যানবাহনের নির্গত কালো ধোঁয়া হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। শিল্প কারখানা কালো ধোঁয়া নগরের বায়ুতে কার্বনের পরিমাণ বাড়িয়ে দেয়, এটাও বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির একটা কারণ। তাছাড়া আছে কৃষিতে যান্ত্রিক সেচ, নাইট্রোজেন সার, কীটনাশক প্রভৃতি ব্যবহার। বায়ুমণ্ডলে ওজোন স্তর ক্ষতিগ্রস্ত হচ্ছে, যার প্রভাবে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে। সমুদ্রের পানির উচ্চতা বেড়ে যাওয়ার ফলে উপকূলবর্তী অঞ্চল সমূহের সমুদ্রে পানি ঢুকে পড়ছে, আর সমুদ্রের যে লবণাক্ত পানির প্রভাবে গাছপালা, মৎস্য খামার, শস্য ক্ষেত্রে ব্যাপক ক্ষতি হচ্ছে। ইতিমধ্যে আমরা তা প্রভাব লক্ষ্য করছি।
বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চলসমূহে ম্যানগ্রোভ ফরেস্ট ক্ষতিগ্রস্ত হচ্ছে, সুন্দরবনের জীব বৈচিত্র্য ধ্বংস হচ্ছে, উপকূলীয় এলাকার কৃষি জমিতে লবণাক্ততা বৃদ্ধি পাচ্ছে, জমির উর্বরা শক্তি কমে যাচ্ছে। এসব কারণে এইসব অঞ্চলে কৃষি উৎপাদন কমে গেছে, অনেক রকম মিঠা পানির মাছ হারিয়ে গেছে, ধ্বংস হচ্ছে গাছপালা, প্রভাব পড়ছে মানুষের জীবন জীবিকার উপর, জীবিকার টানে মানুষ হয় শহরমুখী, শহরের উপরও চাপ পড়ছে। সমুদ্রের পানির বৃদ্ধির কারণে স্বাভাবিকের চেয়ে প্রচুর জোয়ারের সৃষ্টি হয়, যা জলোচ্ছ্বাসের আকার ধারণ করে। সমুদ্রে নিম্নচাপ সৃষ্টি হওয়ার কারণে সাইক্লোনের তীব্রতা বৃদ্ধি পায়। প্রাকৃতিক দুর্যোগ আইলা, সিডর, আমপান, প্রভৃতি প্রাকৃতিক দুর্যোগের কারণে আমাদের দেশের উপকূলবর্তী এলাকা প্রাণহানির সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। খাবার প্রাণীর তীব্র অভাব দেখা দেয়। সুন্দরবনের প্রায় এক চতুর্থাংশ বন নষ্ট হয়েছে, ফলে কি হচ্ছে, জীব বৈচিত্র্য মৎস্য সম্পদের ক্ষতি হচ্ছে। তাছাড়া উষ্ণায়নের কারণে পৃথিবী পৃষ্ঠের তাপমাত্রা বৃদ্ধি, সূর্যের অতি বেগুনি রশ্মি সরাসরি পৃথিবীতে আসার ফলে মানুষ ও অন্যান্য প্রাণী বিভিন্ন প্রকারের মারাত্মক রোগ সৃষ্টি হচ্ছে, যেমন ক্যান্সার, চর্মরোগ সহ নানা ধরনের নতুন রোগের আবির্ভাব ঘটে। তাপমাত্রা বৃদ্ধির ফলে পরিবেশ তার ভারসাম্য হারিয়ে ফেলে, ফলে যেমন বাংলাদেশের উত্তরাঞ্চলে ইতিমধ্যে মরুকরণের লক্ষণ দেখা দিচ্ছে। উষ্ণায়নের ফলে সৃষ্ট বন্যা, খরা, লবণাক্ততা প্রভৃতির কারণে গবাদি পশুর খাদ্যের অভাব দেখা দিচ্ছে, বাড়ছে বিভিন্ন ধরনের রোগ ব্যাধি। এসব ক্ষতিকর প্রভাব বিবেচনা করে আমাদের জলবায়ু পরিবর্তনে বিপদ মোকাবিলায় আমাদের বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা উচিত। তারপরে আসুন দুর্যোগের ধরন এবং ধারণা। কোনো প্রাকৃতিক বা মানব সৃষ্ট অবস্থা যখন অস্বাভাবিক অসহনীয় পরিবেশ সৃষ্টি করে এবং এর ফলে শস্য ও সম্পদের অনেক ক্ষয়ক্ষতি, ব্যাপক প্রাণহানি ঘটে, পরিবেশ ক্ষতিগ্রস্ত হয়, তখন তাকে আমরা দুর্যোগ হিসাবে আখ্যায়িত করতে পারি। মানে স্বাভাবিকের যে বিপরীত অবস্থাটা সেটি হচ্ছে দুর্যোগ। দুর্যোগ দুই প্রকার, দুই ধরনের হয়ে থাকে, একটা হলো প্রাকৃতিক দুর্যোগ বা প্রকৃতিগতভাবে হয়ে থাকে, একটা হচ্ছে মানব সৃষ্ট দুর্যোগ যা মানসিক কারণে। প্রাকৃতিক দুর্যোগ আকস্মিকভাবে ঘটে, হঠাৎ ঘটে, তার উপর সাধারণত মানুষের হাত থাকে না, কিন্তু মানব সৃষ্ট দুর্যোগ অনেকটা মানুষের কর্মকাণ্ডারই ফসল এবং মানুষ সচেতন ও সতর্ক থাকলে তা থেকে আত্মরক্ষা করা সম্ভব। মানুষের অসচেতনতা ও দূরদৃষ্টির অভাবে যে দুর্যোগ সৃষ্টি হয় এবং যা মানুষের প্রাণহানি ঘটানোর পাশাপাশি তার স্বাভাবিক জীবনযাত্রাকে বিপর্যস্ত করে তোলে, পরিবেশের ভারসাম্য নষ্ট করে, সমাজকে অস্থিরশীল করে তোলে, তাকে বলবো আমরা মানব সৃষ্ট দুর্যোগ। যেমন যুদ্ধ বিগ্রহ, সাম্প্রদায়িক দাঙ্গা,
বন্য ভূমি বিনাশ করে, নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত করে, জলাবদ্ধতা সৃষ্টি করা, মরুকরণ, অগ্নিকাণ্ড প্রভৃতি বিপর্যস্ত করে, প্রাকৃতিক আবার অন্যদিকে বা বিপরীতক্রমে প্রাকৃতিক কোনো দুর্ঘটনা বা বিপর্যয় যখন কোনো জনপদের স্বাভাবিক জীবনযাত্রাকে বিপর্যস্ত করে তাকে আমরা প্রাকৃতিক দুর্যোগ বলি। যেমন সুনামি, বন্যা, খরা, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়, টর্নেডো, আগ্নেয়গিরিপাত, দাবানল, এগুলোকে প্রাকৃতিক দুর্যোগে যাক। আজকে আমরা যে পাঠটুকু পড়েছি আশা করি তোমরা সবাই আয়ত্ত নিতে পেরেছ, এবং এখান থেকে প্রশ্ন থাকবে ওই কাজটা বন্ধ সহকারে শুনবে, পাশাপাশি বই সামনে নিয়ে বইটাকে অনুসরণ করবে। আর পাঠ্য বইয়ের কোনো বিকল্প নেই, বারবার পাঠ্য বইয়ে পড়বে তাহলে জ্ঞানমূলক, অধ্যাপনমূলক এবং অবজেক্টিভগুলো তোমাদের সম্পূর্ণভাবে কারেক্ট। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।